পাল্টাপাল্টি হামলার উত্তেজনায় এবার ইরানের পরমাণু কর্মসূচিতে ইসরায়েলের হামলা চালানো নিয়ে বাড়ছে জল্পনা কল্পনা। এ নিয়ে অনেকের প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক কোনো কেন্দ্র হামলা চালানোর পক্ষে নাকি বিপক্ষে? এ নিয়ে বুধবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক কোনো কেন্দ্র হামলা চালানোর পক্ষে নন। গেল 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার মধ্যে গেল মঙ্গলবার তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জেরে প্রতিশোধমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল। মার্কিন প্রশাসনও বলছে ইরানকে চরম মূল্য দিতে হবে। বুধবার সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত সামরিক কেন্দ্রে ইসরায়েলের সম্ভাব্য হামলার সমর্থন করেন কিনা। জবাবে বাইডেন না সূচক উত্তর দেন। বাইডেন সাংবাদিকদের জানান, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে তিনি জানবেন যে তেল আবিবে কি করতে যাচ্ছে। বলেন, 7টি দেশ সবাই সম্মত যে ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে, তবে আনুপাতিক প্রতিক্রিয়া দেখানো উচিত। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। এ বিষয়ে তিনি শিগগিরই নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন।